আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু মহানবী সাল্লা আলী সাল্লাম বলেছেন প্রত্যেক বনে আদমে গুণাকারী বুলকারী তবে সেই গুণাকারী ও বুলকারী বনে আদমের মা থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে তওবা করে আল্লাহর নিকটে ক্ষমা চায় ইস্তেকবার করে আল্লাহর নিকটে বেশি বেশি করে মাফ চায় তো সুপ্রিয় দর্শক আজ আমি এমন একটি ইস্তেকফারের তওবার দোয়ার কথা বলবো যেই ইস্তেকফারের ও তওবার দোয়াটি এক ব্যক্তি না পড়ার কারণে মহানবী সাল্লাহ আলহ্লাম বলেছেন সে ব্যক্তি পরবকালে ক্ষমা পাবে না এ সম্পর্কিত হাদিসটি এসেছে মুসলিম শরীফ কিতাবে হাদিস নম্বর তিনশত সাতচল্লিশ হাদিসটি বর্ণনা করেছেন হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনি বলেন আমি একদিন বললাম হে আল্লাহ রসুল ইবনু জাদান তিনি জাহিলি যুগে মৃত্যুবরণ করেছেন তার অভ্যাস ছিল তিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন মিসকিনদেরকে খানা খাওয়াতেন এরকম ভালো ভালো কাজ করতেন সেই কাজগুলি কি তাকে কোনো উপকার দিবে মহানবী সাল্লাহ আলী সাল্লাম বললেন না তাকে কোনো উপকার দিবে না কারণ সে কখনো কোনো দিন এই দোয়াটি পরে নাই এই স্তেকবারটি পরে নাই এই ক্ষমার দোয়াটি আল্লাহ রব্বুল আলমীর নিকটে পড়ে নাই সুপ্রিয় দর্শক যে দোয়াটির কথা বলা হয়েছে এই দোয়াটির মধ্যে রয়েছে ক্ষমার কথা এবং পরকালের হিসাব নিকাশের বিশ্বাসের কথা তাই মহানবী সাল্লাম বোঝাতে চেয়েছেন যে এই লোকটি যত দুনিয়াতে ভালো কাজে করুক না কেন তার ইমান ছিল না অতএব এই দোয়াটি পড়লে তার ইমান এসে যেত সুপ্রিয় দর্শক আসুন আমরা সকলে গুণাগার এই দোয়াটি বেশি বেশি করে পড়ি রব্বিক ফিরিলি ক্ষতি আতিয়মাদ্দিন রব্বিক ফিরিলি ক্ষতি আতিয়মাদ্দিন এর অর্থ হল হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করে দিন আমার ভুলগুলি মার্জনা করে দিন কেয়ামতের দিবসে অতএব আপনার এই দোয়াটি যে কোনো নামাজের সালাম ফেরানোর পূর্বে অথবা পরে অথবা শেষ দেওয়া পড়তে পারেন